হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো, আমি এখন বারান্দা মুছছি, আর ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আমার বর কাজে যাবে, ওই জন্য তাড়াতাড়ি মুছে নিচ্ছি। আর এখনও রান্না করা হয়নি, কিছু রান্না করে দেবো ওকে। রান্নাটা আর তোমাদের দেখাতে পারবো না, কারণ আজ অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আমি সমরিকের জামাকাপড়গুলো কাচবো বলে ভিজিয়ে দিচ্ছি। ওর জামাকাপড় আমি প্রতিদিন সকালবেলায় কেচে দিই। জামাকাপড়গুলো কেচে মিলে দিয়ে আমি নিচে চলে যাব। এখনও আমার চা খাওয়া হয়নি, নিচে গিয়ে চাটা খেয়ে নেব। আজকে পাড়ায় সবজি এসেছিলো, এইগুলো কেনা হয়েছে। ফুলকপি, বাঁধাকপি আর এই ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা ফ্রিজে রেখে দিয়েছি। এই টমেটোগুলো আমাদের গাছের হয়েছে, কিছুটা কাঁচা আর কিছুটা পাকা আছে, নষ্ট হয়ে যাচ্ছে বলে এরকমই তুলে নেওয়া হচ্ছে। এইগুলো একটু গুছিয়ে নেব। আর এখানে দেখো, ঘুগনির জন্য আলু কেটেছি, মিস্ত্রি এসছে আজকে, তো ঘুগনি করব, তার জন্য আলু কাটলাম এক্ষুনি। কড়াইটা আগের দিন রাতে ভেজানো হয়েছিল। আর এখানে একটা ডিম সেদ্ধ বসেছি সমরিকের জন্য। দেখো এদিকে প্রেশারে কড়াই আর আলুটা আমি বসিয়ে দিয়েছি, আর মা দেখো পাঁপড় ভাজছে। মাকে আমি বললাম পাঁপড়টা ভাজতে, কারণ আমি ভালো পাঁপড় ভাজতে পারি না, পাঁপড় ভাজতে গেলে আমার পুড়ে যায়। ঘুগনির জন্য আমার মশলাটা রেডি হয়ে গেছে, কড়াইটারও দিয়ে দেবো এর মধ্যেই। এদিকে সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, সেটা এখন দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার এটা খানিকটা ফুটবে, ফোটার পরে নুনটা টেস্ট করে নিয়ে নামিয়ে নেব। পুরোটা দেখাতে পারলাম না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লিটল ডিমসের সমস্ত বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, তো আমরাও ভালো আছি। আর আজকে আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, আমার ঘর মোছা, বাসন মাজা, জামাকাপড় শুকনো দেওয়া, সমস্ত কাজই মোটামুটি সকালে যা থাকে সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে স্নান টান করেছি, সমরিকেও স্নান করিয়ে দিয়েছি, আর সমরিকে ঝোল করেছি, আর মিস্ত্রি এসছে আজকে, কাজ হচ্ছে, তাদের জন্য টিফিন বানিয়ে নিয়েছি। আর তেমন কোনো আজকে রান্নাবান্নার কাজ নেই, সব করা হয়ে গেছে, করে দিয়েছে দিদি, তো সেই জন্য এবার আমি যাব হচ্ছে হেলথ সেন্টারে। সেন্টারটা বসছে আমাদের স্কুলে, সেখানেই যাব সমরিককে পোলিও খাওয়াতে। চলো আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। এখন আমি সমরিককে নিয়ে পোলিও খাওয়াতে যাচ্ছি, চলো যাওয়া যাক। লকডাউনের জন্য বাড়ি বাড়ি খাইয়ে যেত, কিন্তু এবারে ক্যাম্পে খাওয়াতে যেতে হবে। বাবু হেঁটে হেঁটে যাচ্ছে, দেখো চলো। অনেকটা দূরের রাস্তা, আমি ছাতাটাও আনতে ভুলে গেলাম, ছাতাটা আনা হলো না, রোদ্দুর উঠেছে খুব। তো সমরিককে বলছি চল, আমি ওকে কোলে নিই, কিন্তু কোলে উঠতে চাইছে না। আমাদের এখানে প্রায় সবাইরই বাগান, জানো তো, সবাই বেশি নার্সারির বিজনেস করে, আর এখানে রুজি রোজগার বলতে বাগানের ওপরেই সব কিছু চলে। সব কলা গাছ বসানো আছে দেখো। এগিয়ে গেলেই স্কুল, ওই যে ঘরটা দেখা যায় ছোটাই স্কুল। চলো সোজা দিকে দেখো, স্কুলে এসে গেছি এখন আমি। সৌভিক এখন থেকে ভয় পাচ্ছে, ওই জন্য চুপ করে বসে আছে। মানে কিচ্ছু করবে না, শুধু তোমার পোলিও খাওয়াবে, ব্যাস তোমার কাছে। এই যে হলুদ ড্রেস পরা দিদিটা ঢুকলো, এই দিদিটাই পোলিও খাওয়াবে। আমি একটু আগে মাত্র এলাম, এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে সমরিককে খাওয়ালাম, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ওর খুব জোর ঘুম পেয়ে গিয়েছিল, তার জন্য কাঁদছিল। ঘুম পাড়িয়ে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কথা বলে নিয়ে তারপরে খাওয়া দাওয়াটা করবো। সবাই এসে গেছে,
একসাথে মিলে সবাই খাবো। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার ভিডিওটা দেখছে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি টাচ করে অল করে দিও। আর একটা লাইক দিতে কেউ ভুলো না, কারণ একটা লাইকের জন্য আমাদের উৎসাহ অনেক অনেক বেড়ে যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।